নমস্কার শ্রোতা বন্ধুরা কথা ও কাহিনীতে সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন প্রবীর সরকারের লেখা ছোট্ট গল্প পাখি পাহাড় কাঁদে শালবনের ফাঁক দিয়ে অনেক দূর থেকে দেখা যায় পাহাড়টা দেখলে মনে হবে যেন গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে হোক ছোট তবু পাহাড় তো বটে ওরকম করে পথ আগলে দাঁড়িয়ে থাকলে চলে ভাবতে ভাবতে খানিকটা কাছে গেলে স্পষ্ট বোঝা যাবে একটু একটু করে পাহাড়ও সরে যাচ্ছে ডাইনে আর তারই পাশ দিয়ে কালো পিচের রাস্তা সোজা চলে গেছে অযোধ্যা বাগমুন্ডি চড়িদার দিকে আরও একটু এগোলেই চোখে পড়বে অযোধ্যা পাহাড়ে বিদ্যুৎ প্রকল্পের আপার ড্যামের বিশাল উঁচু পাঁচিল টিলার মতো ডুংরিগুলো পাঁচ সাতশো ফুটের মতো উঁচু হলেই পুরুলিয়ার লোকে তাকে বলে পাহাড় আরে এ তো উত্তরের হিমালয় নয় যে তার মাথায় বরফ থাকবে বরফের সেই সাদা খাদে পা দিতেই কেউ কেউ হারিয়ে যাবে চিরকালের মতো এ হলো দক্ষিণ পশ্চিমের মালভূমির মালা দেখলে মনে হয় পাথুরে মাটির বুকে যেন অজস্র কুঁজ এক একটা এক এক রকম দেখতে কোনোটায় ছোটো ছোটো বুনো গাছের ঝোপ কোনোটা বা একেবারে নেড়া তবু খুব মায়াময় সেই ছোটনাগপুর থেকে ছুটতে ছুটতে মাটির যে ঢেউ এসে থমকে গেছে পুরুলিয়ার রুক্ষ মাটিতে তার মধ্যেই খাড়া দাঁড়িয়ে আছে এই পাখি পাহাড় এ পাহাড়ের গাবে বে গাছগাছালি ওঠেনি একটু বেশি খাড়াই একেবারে ন্যাড়া তবু ওই পাহাড়টার দিকে একবার না তাকিয়ে দিন বাগালি করতে যায়নি বাড়িটির লঙ্কেশ্বরগ কে কেউর এমন জমকালো নাম রেখেছিল কে জানে বাড়িটি গায়ে লেখাপড়া জানা লোক তো একজনও নেই তবে মহাভারত রামায়ণ রাম রাবণের গল্প প্রায় সবাই জানে আর রাবণকেই মানে বেশি তাই বোধ হয় এমন নাম এখানে বিভীষণ রাবণ শিশুপাল বলে অনেককেই ডাকতে শোনা যায় অবশ্য লঙ্কেশ্বর বলে ডাকে না কেউ সবাই ডাকে লঙ্কা নিজের নামটুকু লিখতে শেখা তাতেই তিন মাইল দূরের প্রাইমারি স্কুলে লেগেছিল পা কা তিন বছর এরপরে আর তাকে আটকে রাখা যায়নি স্কুল ছেড়ে বাপ জ্যাঠাদের পেশা নিয়েছে মনের আনন্দে একটা লম্বা বাঁটের ছাতা সর্বক্ষণের সঙ্গী হাজারটা ফুটো তাতে তবু রোদ বৃষ্টি বলো আর হাতের লাঠি বলো ওই ছাতাটাই লঙ্কার সব ছাগল ভেড়া গরুর পাল নিয়ে রোজই ওই পাখি পাহাড়ের পায়ের কাছ দিয়ে যাওয়ার সময় একবার করে ছাতায় ভর দিয়ে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে পাহাড়টার দিকে কি দেখে কে জানে নিজেও বোধ হয় জানে না তবু হাবাগোবা ছেলেদের মতন নির্বোধ দৃষ্টিতে তাকিয়েই থাকে পাহাড় কি কিছু বলে কে জানে হয়তো বলে বোঝে না লঙ্কেশ্বর আবার হয়তো খানিক বোঝেও যেদিন পাহাড়ের মাথায় রোদ চিকচিক করে সেদিন মনে হয় হাসছে পাহাড়টা আবার বর্ষায় যেদিন জলভরা মেঘ এসে পাহাড়ের মাথায় জড়ো হয় চূড়াটা দেখাই যায় না সেদিন মনে হয় আজ ওর মন খারাপ লঙ্কা অবাক হয়ে তাকে তাকিয়ে দেখে মেঘগুলো খুব আস্তে আস্তে নিঃশব্দে এসে পাহাড়ের মুন্ডুটা যেন কালো চাদরে ঢেকে দেয় রোজ দুবেলা আসতে যেতে এখন লঙ্কা বিশ্বাস করে এ পাহাড় কথা কইতে পারে সে সব কথা যেন একটু একটু বোঝাও যায় এই তো সেদিনের কথা কমতে কমতে দিনের আলো তখনও একেবারে ফুরোয়নি গরু ভেড়া ছাগল তাড়িয়ে ঘরে ফিরছিল লঙ্কা হাতে সেই লাঠির মতো ছাতা হঠাৎ দূর থেকে ভেসে আসে অনেক মানুষের হল্লা ছাগলগুলো ভয় পেয়ে ডাকতে থাকে বাছুরের গলার ঘন্টা বেজে ওঠে টুং টাং করে সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়ে লঙ্কা কান খাড়া করে শোনে আওয়াজ আসছে টুম্বা পাহাড়ের পিছন দিক থেকে ওদিকটায় সাঁওতাল মাঝিদের গ্রাম চেনাশোনা আছে অনেকের সঙ্গেই তবু গরু ছাগলগুলোকে এক ঝলক দেখে নিয়ে হাতের ছাতাটা শক্ত করে বাগিয়ে ধরে থাকে লাঠির মতন কয়েক লহমা পরেই তীর বেগে ছুটে আসে একটা বন বড়া ভয়ে কাঁপছে ঘোদ ঘোঁত শব্দ মুখে তারপর প্রাণ ভয়ে ছুটতে ছুটতে কোন ফাঁক দিয়ে যে পাহাড়ের পেটের মধ্যে সেঁধিয়ে গেল লঙ্কেশ্বর বুঝতেই পারেনি ততক্ষণে বলল মার কাঁড় বাস হাতে ছুটে এসেছে মাঝিঘরের ছেলের দল গরু ছাগলগুলোও ঘাবড়ে গিয়েছিল তাড়াতাড়ি করে গিয়ে ই আওয়াজ তুলে তাদের অভয় দেয় লঙ্কা এদিকে ওদিকে অনেকক্ষণ ধরে বুনো সোর খুঁজে বেড়াতে থাকে সাঁওতালের দল ছুটতে ছুটতে একজন এসে সামনে দাঁড়ায় বুনো খবর জানতে চায় মাথা নাড়ে লঙ্কা চোখ মুখে উদাসীনতা যেন জীবনে কোনো দিন কোনো সুর চোখেই দেখেনি সূর্য তখন একটু একটু করে অস্ত যাচ্ছে পাহাড়ের পেছনে বাড়ি যেতে যেতে একবার সেদিকে তাকায় লঙ্কেশ্বর পাহাড়তলি ফাঁকা সাঁওতাল ছেলেগুলো অন্য অন্যদিকে চলে গেছে সুর খুঁজতে আবছা অন্ধকারে সেদিন হঠাৎ মনে হয়েছিল বুনো শুয়োরটাকে পেটের মধ্যে লুকিয়ে রেখে পাহাড়টা বুঝি মুখ টিপে হাসছে অনেক আগের কথাও কিছু কিছু মনে পড়ে এই পাহাড়ের কাছে এলে কেবল একটা প্রশ্নের জবাব পায় না যখন খুব ছোট ছিল বাপের হাত ধরে সঙ্গে সঙ্গে যেত আবার হঠাৎ হঠাৎ হাত ছাড়িয়ে ছুটতো তখনও কি এই পাহাড়কে পাখি পাহাড় বলতো মনে করতে পারে না লঙ্কেশ্বর তখন পাহাড়টার বুকের মধ্যে এমন সাদা সাদা আঁকা বাঁকা দাগগুলো ছিল না মাধব খুঁড়োর কালো শরীরে সেতির দাগের সঙ্গে বেশ মিল খুঁজে পায় লঙ্কা কিন্তু পাখি পাহাড়ের ওই নামটার কোনো হদিশ করতে পারে না আর ভাবে এই পাহাড়ে পাখি কই সেই ছোটোবেলায় দু চারটে ময়ূর দেখা যেত এখন একটা বনমোরগোও নেই এখন আনাগোনা বেড়েছে মানুষের আর যে কটা পাখি ছিল তারাও কোথায় যেন হারিয়ে গেছে তবু শূন্য পাহাড়টা খাড়া দাঁড়িয়ে আছে আগের মতোই আকাশে মাথা তুলে যেন কত যুগ ধরে আকাশ দেখছে মাঠ দেখছে হয়তো ধরে দেখছে কয়েক বছর আগের কথা স্পষ্ট মনে করতে পারে দিনটাকে গরু ছাগল ভেড়াগুলো নিয়ে যেতে সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে মাঠের পথে দু তিনটে বাঁক পেরোলেই সামনে পাখি পাহাড় রোজই দেখে সেদিন কাছে আসতেই দেখতে পায় পাহাড়ের গোড়ায় দু তিনটে গাড়ি আর অনেক মানুষ কারো গলায় ঝুলছে ফটো তোলার যন্ত্র কারো মাথায় সাদা টুপি দেখেই বোঝা যায় শহরের বাবুঘরের সব রঙিন জামা প্যান্ট চকচকে জুতো চোখে কালো চশমা মেয়ে মদ্য সবাই রং বেরঙের প্যান্ট শার্ট পরেছে সবারই লম্বা লম্বা চুল খানি খা করে তাকিয়ে দেখেছিল লঙ্কা তারপর চলে গিয়েছিল বাগালি করতে কিন্তু বিকেলে ফেরার সময় অবাক কেউ কোথাও নেই পরদিন সকালে আবার দেখা গেল লোকগুলোকে একটা গাড়ি কিছু মালপত্র নিয়ে এসেছে তারপর একটু একটু করে বাঁশ কাঠ এলো তাঁবু এলো রান্নার লোক মালপত্র বওয়ার লোক গাড়ির ড্রাইভার খালাসি কদিনেই গম গম করতে লাগলো শান্ত জায়গাটা কিছুই বুঝতে পারেনি লঙ্কা তবে ব্লকের লোকজন পুলিশের লোক পার্টির বাবুরা এসব দেখে সার কথাটি বুঝে গিয়েছিল যে এবার পাহাড়টার কপালে দুঃখ আছে এখানে কিছু দূরে দূরেই এমন ছোট ছোট ডুংরি অনেক প্রায় সব কটারই অন্ধি সন্ধি লঙ্কার জানা গরু বাছুর ছাগল ভেড়াগুলো যখন নিজের মনে মাঠে চড়ে বেড়াতো লঙ্কা তখন কোনো কোনো দিন উঠে পড়তো কোনো পাহাড়ের মাথায় কোনোটায় গাছ আছে করম কেন্দ বা কুসুম পলাশ কোথাও পুটুসের ঝোপ তারই একটা ছায়ায় বসে মায়ের দেওয়া পান্তা ভাত খেত পরম তৃপ্তিতে শুধু এই পাহাড়টারই মাথায় চড়া হয়নি এক দুবার যে চেষ্টা করেনি এমনটা নয় একবার অনেকটা উঠে গিয়েছিল কেমন একটা শিরশিরানি হচ্ছিল বুকের মধ্যে অন্য সময় তো এমন হয় না এরকম কত ডুংরিতে উঠেছে লঙ্কা কিন্তু এমন কখনো হয়নি মনে হচ্ছিল পাহাড়ের পেটের মধ্যে থেকে গুড় গুড় আওয়াজ আসছে ভয় পেয়ে গিয়েছিল লঙ্কা হয়তো সেই জন্যেই ন্যাড়া পাথরের পাহড়কে যায় কিন্তু লঙ্কার মনে হয়েছিল পাহাড়ের বুঝি রাগ হয়েছে ভয় পেয়ে তাই আর ওপরে ওঠার চেষ্টাই করেনি তাড়াতাড়ি নেমে এসে পাহাড়ের পায়ের কাছে দাঁড়িয়ে প্রণাম করেছিল পাথরে মাথা রেখে একটু দূরেই মাথা পাহাড় প্রতি বছর পয়লা মাঘে সেই পাহাড়ের চূড়ায় ওঠে লঙ্কেশ্বর সেদিন মাঠাবুর মেলা কত লোক আসে দূর দূর থেকে কত লোকের কত মানত সারি সারি মানুষ জঙ্গলের পথ দিয়ে উঠে যায় পাহাড় চূড়ায় এমন খাড়াই নয় মাঠাবুরুর রাস্তা বাচ্চা বুড়ো মেয়ে ছেলে সবাই উঠতে পারে মন্দিরে পুজো দেয় বলির রক্তে ভেসে যায় চারদিক গল্প শুনেছে লঙ্কা কোনো এক সময় এখানকার কোনো এক সর্দার নাকি মানুষ বলি দিত সর্দারের কোনো ছেলে পুলে ছিল না তাই সর্দারের বউ মানত করত তার পাইকরা দূর থেকে ধরে আনত দশ বারো বছরের একটা বামুনের ছেলে তাকে বলি দিয়ে রক্তের টিকা পড়ত মাঠার সর্দার এক বছর সেই রকম একটি ছেলে নাকি সর্দারের বউকে মা বলে কেঁদে পড়েছিল মেয়ে ছেলের মন শেষে তাকেই নিজের ছেলে মনে করে নিয়েছিল সর্দারের বউ সেই থেকে মাঠা পাহাড়ে মানুষ বলি বন্ধ কিন্তু ছাগল ভেড়া হাঁস মুরগি পায়রা সব বলি হয় এত রক্ত দেখতে ভালো লাগে না তবু মাঠা মাঠাবুর মেলা প্রতি বছর লঙ্কেশ্বরকে টানে কিন্তু সে টান বছরে একবার আর পাখি পাহাড়ের টান প্রতিদিনের টানটা কিসের লঙ্কা নিজেই বোঝে না অন্যকে বোঝাবে কেমন করে মাঝে মাঝে বাবা পরামর্শ দেয় হ্যাঁ রে বাপ ওই ল্যাড়া পাথরে ঘাস কোথায় জোরের ধারে যেতে পারিস না পারে না লঙ্কা এবং সে কথা বাপকে বোঝাতেও পারে না তাই চুপ করে থাকে এবং পরদিন সকালে যথারীতি এসে দাঁড়ায় পাখি পাহাড়ের পায়ের কাছে এসে দেখে সেই লোকগুলো বেশ ব্যস্ত আজ ওরা কি পাহাড়ের মাথায় উঠবে মনে মনে ভাবে লঙ্কা তার জন্যে এত সব আয়োজন দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায় রোজ দুবেলা দেখতে দেখতে লঙ্কা বুঝতে পারে এরা ছবি আঁকার দল শোনে পাহাড়ের উপরে চারটানের গায়ে পাথর কুঁদে কুঁদে এরা নাকি পাখির ছবি আঁকবে পাথর খোদাই করলে পাহাড়ের ব্যথা লাগবে না সেদিন এই কথাটা ভাবতে ভাবতে ছাতার বাটকে লাঠির মতো মাটিতে ঠেকিয়ে পাহাড়টাকে দেখছিল লঙ্কা গরু বাছুরগুলো খানিকটাই এগিয়ে গেছে রোজকার চেনা রাস্তা ভয় একটাই হুড়াল এসে ছাগলের ছোট বাচ্চা ধরে না নিয়ে যায় সকালের দিকে ভয় কম বরং ফেরার সময় বেশি সতর্ক থাকতে হয় নাম কি রে তোর বাড়ি কোথায় আজ্ঞা লঙ্কেশবটি কী করিস তুই গরু চারাস আমাদের এখানে কাজ করবি একটু বিব্রত হয় লঙ্কা হয়তো বাবুরা তাকে যেতে আসতে দেখেছে তবে সেদিন একটু বেশি কাছে চলে গিয়েছিল কথার ফাঁকে চোখ যায় তাঁবুর ভিতরে সব কেমন অচেনা ফর্সা ফর্সা সুন্দরী মেয়েদের হাসি মুখ সবাই এখানে সুখী এখানে কেউ মার ভাত খায় না লোভ হয় লঙ্কার আবার ভয়ও ঠিক কি বলবে বুঝতে পারে না ততক্ষণে গরু ছাগলের পাল ঘাসের খোঁজে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে উত্তর দেওয়া হয় না হাতের ছাতাটা লাঠির মতো তুলে মুখ দিয়ে একটা ই রি শব্দ করে সেদিকে ছোটে লঙ্কেশ্বর লাল নীল ঢোলা ষাট গায়ে লোকটার মুখে ফুটে ওঠে অবজ্ঞার হাসি এরপর থেকে আর তাঁবুর খুব কাছে যায় না সে দূর থেকে রোজ দেখে পাখি পাহাড়কে চোখে পড়ে আশেপাশের গায়ের কয়েকটা ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছে বাবুরা সবাইকেই সে চেনে ওরাও বাগালি করত। এখন সে সব ছেড়ে কেউ তাঁবুতে জল বয়ে আনে কেউ বা শুকনা কাঠ গায়ের মুরগা আর দেশি হাঁস মুরগির ডিম বাবুদের বড় পছন্দ আর পছন্দ মহুল সে সবেরও যোগান দেয় চালাক ছেলে গনু ভালো নাম গণপতি কুমার ছোট ছেলে গাঁ থেকে টাকার কিনে টাকায় বিক্রি মহুল পঞ্চাশ করে বাবুদের কাছে রাত বাড়লে নেশা চড়ে তাদের হল্লা করে গান গায় বাজনা বাজায় ওদের কাছেই শুনেছে নেশার ঘরে মেয়ে মদ্য সব একাকার হয়ে যায় অঘ্রাণ শুরু হলো সকালের রোদ এখন মিষ্টি লাগে গাছের পাতায় ঘাসের ডগায় শিশির লেগে থাকে ভোরবেলায় লঙ্কেশ্বরের পায়ে শিশিরের ছোঁয়া কটা দিন দূরে দূরে থেকেছে তাঁবুগুলো এড়িয়ে আবার একদিন এসে দাঁড়ায় পাহাড়ের কাছে বাবুদের কাজ আরো খানিকটা এগিয়েছে পাহাড়ের গায়ে হেলান দিয়ে লম্বা লম্বা বাঁশ পুঁতেছে মাটিতে তারপর বাঁশের সঙ্গে বাঁশ বেঁধে বিশাল একটা ভাড়া তৈরি করেছে বাঘমুন্ডিতে এরকমই ভাড়ায় উঠে রাজমিস্ত্রিদের কাজ করতে দেখেছিল লঙ্কা এগুলো আর অনেক বড় অনেকটা উঁচু লম্বা সিঁড়ি বেয়ে পাহাড়ের গায়ে উঠে পড়েছে কয়েকজন সেদিন আর বাগালি করতে যাওয়া হলো না লঙ্কেশ্বরের কেমন মন খারাপ হয়ে গেল ভাবল চোরে খাক গরুগুলো তারপর নিজে গিয়ে বসে পড়লো খানিক দূরে একটা পলাশ গাছের আড়ালে গোটা পাহাড়টাকে এখান থেকে স্পষ্ট দেখা যায় গনুর কাছে এর মধ্যে অনেক কথাই শোনা হয়ে গেছে এদের নাকি আর্টিস্ট বলে ছবি আঁকে ওই হাঁটু পর্যন্ত প্যান্ট ঝুঁটি বাঁধা চুল আর লাল ফুল ফুল জামা গায়ে লোকটা নাকি ওদের মাস্টার কলকাতার বড় ছাত্র সবাই মেয়েগুলো এখানে ছবি পাহাড়ের গায়ে না ছেনি হাতুড়ি দিয়ে শেখার স্কুলের করবে রং নাকি দেবে তার গায়ে কেমন লাগবে দেখতে ভাবতে ভাবতে একদিন প্রথম ছেনির ঘা পড়ল পাহাড়ের বুকে বলতে গেলে লঙ্কেশ্বরের চোখের সামনে সেদিন পলাশ গাছটার আড়ালে এক দৃষ্টিতে ওই পাহাড়ের দিকে চেয়ে বসেছিল সে দেখছিল সকালে রোদে চকচক করছে ছেনি হাতুড়িগুলো পাহাড়ের গা থেকে মাঝে মাঝে ছিটকে বেরোচ্ছে আগুনের ফুলকি কাজের আনন্দে লোকগুলো খুব ফুর্তি করছে হা হা করে হাসছে জোরে জোরে কথা বলছে দূরে বসেও শুনতে পায় লঙ্কা হঠাৎ চোখে পড়ে আরও খানিকটা উপরের দিকে একেবারে পাহাড়ের মাথায় এতক্ষণ রোদ ঝকঝক করছিল হঠাৎ মনে হলো কেমন যেন ছায়া পড়েছে পাহাড়ের মাথায় মাথাটি একটু ঝুঁকে পড়েছে নিচের দিকে খুব ব্যথা পেলে যেমন মানুষের মুখটা কালো হয়ে যায় সেই রকম ছায়া কেমন অস্থির লাগে লঙ্কেশ্বরের আর কেবলই মনে হতে থাকে তার দিকেই তাকিয়ে আছে সমস্ত পাখি পাহাড় কিছু কি বলতে চায় নাকি কথা বলতে পারছি না বলে আরও বেশি কষ্ট হচ্ছে বাগালি করে ফিরে সেদিন সন্ধ্যায় মাটির দাওয়ায় চুপ করে বসেছিল লঙ্কেশ্বর ভাঙা রেডিওটা চুপ অন্ধকারের দিকে চেয়ে একলা বসে থাকে রাত বাড়ে ভাতের থালা হাতে সামনে আসে মা অন্য হাতে জলের ঘটি রাতে দাওয়ায় বসেই ভাত খায় লঙ্কা তারপর বাবুই দড়ির খাটিয়ায় ঘুম নেমে আসতে সময় লাগে না কিন্তু আজ মায়ের চোখকে ফাঁকি দিতে পারে না মা শুধুয় কি হয়েছে বেটা আজ তোর শরীর খারাপ দুঃখাইছে না তো কোনোই না কি আবার হবে তবে সারা সন্ধ্যা অমন একলা অন্ধকারের মধ্যে বসে রয়েছিস যে রেডিও ছাড়া একটা সাঁঝও কাটে না তোর আর আজ উটাও বন্ধ করে রইলি আজ আর শুনতে মন করছে না আমার আঁচলে হাত মুছে ছেলের পাশে এসে বসে প্রৌঢ়া রুগনি বেটা এখন এক কুড়ি ছুঁই ছুঁই জোয়ান হতেই মায়ের মাথায় ঘুরছে তার বিয়ের চিন্তা কোনো মেয়ের চক্করে পড়েছে নাকি তাই অমন গোমরা মেরে আছে হাম বল না কেন মায়ের স্নেহের হাত এবার ছেলের পিঠে অন্ধকারে পড়ে থাকে ভাতের থালা লঙ্কায় এগিয়ে আসে মায়ের কোলের কাছটিতে ঠিক যেমন আসতো অনেক ছোটোবেলায় আবোল তাবোল শুধত মাঠের খবর দিত বোনের খবর দিত আজও তেমনই মায়ের গায়ের গন্ধ নিতে নিতে গলার স্বর বুঝে আসে লঙ্কার জানো মা টাউনের বাবুগুলো ওই ডুংরির মাথায় ছেনি হাতুড়ি পিটছে আর তার ছেলের মনোবেদনার খবরও রাখে কিন্তু বাস্তব তো নির্মম তাই বলতেই হয় তাতে তোর কি পাহাড়ের দুঃখায় না বুঝি আজ দেখেছি পাহাড় তো কাঁদছে অন্ধকারে মুখ দেখতে পায় না রুক্মি কিন্তু জানে তার ছেলেটা বড় নরম বড্ড মায়া শরীরে আরো কাছে যায় মাথায় হাত বুলিয়ে দেয় পরম মমতায় ভাত কটা খাইয়ে বাপ ঠান্ডা হয়ে গেল দিন যায় শহরের নতুন নতুন বাবুরা দেখতে আসে পাখি পাহাড় নেতারা আসে মন্ত্রী আসে সরকারের লোকজনও আসে সদরের লোক অযোধ্যা বেড়াতে যাওয়ার সময় এখন কিছুক্ষণ দাঁড়িয়ে যায় পাহাড়ের সামনে গায়ের লোকের মুখেও এখন পাখি পাহাড়ের নাম দেহাতি লোকগুলো কেমন বোকা হয়ে যায় পাহাড়টার সামনে দাঁড়িয়ে হাঁ করে সবাই তাকিয়ে থাকে কি দেখে বুঝে উঠতে পারে না লঙ্কা একদিন সুযোগ পেয়ে গনুকে গিয়ে ধরেছিল চালাক ছেলে গনু বাবুদের সঙ্গে থাকতে থাকতে আরও সে আনা হয়েছে গনুর কথাগুলো মাথায় ঢোকেনি তবে খবর পেয়েছে অনেক ওই যে কালো ঝুঁটি বাঁধা লোকটা যে তাকে কাজ করতে বলেছিল সেই নাকি সব কিছুর মাথা সদর পুরুলিয়া তো বটেই কলকাতাতেও নাকি লোকটার খুব দহরাম মহরাম এই পাহাড়টা নাকি একটা গোটা পাথরে তৈরি ফাটা নেই কোথাও গোটাটাই একটা চাঙর ভূ ভারতে ওরকমটি নাকি আর নেই লঙ্কা অবাক হয় ওই তো মাঠা মাঠাবুরু চামতা বুরু কুকুবুরু গজবুরু সবই তো একই রকম দেখতে কোনোটাই গাছগাছালি আছে কোনোটাতে নেই কিছুই মাথায় ঢোকে না লঙ্কার সরকার নাকি অনেক টাকা দিয়েছে কাজ করতে গনুর কাছে শুনেছে কাজ শেষ হলে দূর থেকে দেখে মনে হবে বুঝি পাহাড়ের গায়ে হাজার হাজার পাখি উঠছে দেশ বিদেশ থেকে লোক আসবে দেখতে এসব জায়গা নাকি আর গরিব থাকবে না গাড়ি চলবে দোকান হবে হোটেল হবে লোকের চাকরি হবে আরও কত কি। কবে হবে লঙ্কা দেখে লোকগুলো কাজ করে যত মদ খায় আর হল্লা করে তার চেয়ে বেশি কিন্তু যেদিন মাথা সাদা টুপি আর ছেনি হাতুড়ি নিয়ে বাঁশের ভাড়ায় উঠে লোকগুলো পাহাড়ের গায়ে ঘা মারতে থাকে সেদিন আর দেখতে পারে না লঙ্কা গরু ছাগল নিয়ে চলে যায় অনেক দূরে মনের মধ্যে গুমড়ে ওঠে একটা কষ্ট কাউকে বোঝাতে পারে না একদিন গনুকে বলতে গিয়েছিল গাল খেয়েছে তাচ্ছিল্যের হাসি হেসেছে গনু তার মুখের দিকে তাকিয়ে গত কয়েকদিন ধরে লঙ্কেশ্বর লক্ষ্য করছে ছবি খোদায়ের কাজে যেন কেমন ঢিলে পড়েছে লোকজনও কম শহর থেকে গাড়ির আসা যাওয়াও খুব একটা নেই একজন দিদিমণি ছাড়া মেয়েরা প্রায় সবাই চলে গেছে আছে কেবল ঝুঁটি বাঁধা ওই পালের গোদা লোকটা আর তিন চারজন বাবু লোক এরা কেউ রান্না করে কেউ হাতে হাতে কাজ করে একটু একটু হাতুড়িও পেটায় গনুর কাছে শোনা গেল এখন কদিন বিশ্রাম চলবে পরের কিস্তির টাকা এলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে মন খারাপ হয়ে যায় লঙ্কেশ্বরের পাহাড়টার গায়ে তবে গুটি বসন্তের দাগ হবেই পাখি কোথায় খুঁজে পায় না মাঝে মাঝে লোকজন এসে হাঁ করে দেখে গরু চড়াতে চড়াতে লঙ্কা দেখে হাঁ তুঁচিয়ে আঙুল তুলে পাশের লোকে কিছু একটা দেখাচ্ছে বোঝাচ্ছে কিছুই বোঝে না দেখেও না তবু বিজ্ঞের মতো মাথা নাড়ে কেউ কেউ মূর্খ আর বড় গরিব সে তার উপর দেহাতি দেহাতিরা মূর্খ হয় আর মূর্খরাই গরিব হয় তারা আবার মানুষ হলো কবে লঙ্কার দৈনন্দিন জীবন আর আগের ছন্দে চলে না কোনো কোনো দিন বাগালি শেষ না করেই ঘরে ফিরে আসে আবার দিন সন্ধ্যা পেরিয়ে গেলেও ফেরে না মায়ের চিন্তা বাড়িয়ে ঘরে ফেরে রাত করে সেই সব দিনে অন্ধকার নামলে পাহাড়ের পায়ের কাছে গিয়ে দাঁড়ায় চারদিক দেখে তারপর হাত বুলিয়ে দেয় পাথরের উপরে বাড়িতে মা বোঝায় বাবা গাল দেয় ছোট বোনটা হাসে তবু মনের ভার নামে না লঙ্কার সেদিন দুপুরের দিকে মেঘ করেছিল অল্প বৃষ্টি হয়েছে বিকেল থেকে আকাশ ঝকঝকে রোদের ঝিকিমিকি মিলিয়ে যেতে গরু ছাগল তাড়িয়ে ঘরে ফিরছিল লঙ্কেশ্বর সেই লাঠির মতো ছাতা হাতে সেই রকম বিষণ্ন অন্যদিন পাহাড়ের সামনে আসে না ওদিকে বাবুদের আসা যাওয়া তাঁবুর মধ্যে লোকের হল্লা আজ লোকজন নেই ঝুটি বাঁধা লোকটা তাঁবুর সামনে একটা চেয়ার পেতে একলা বসে আছে হাতে গ্লাস মহুল না বিলাতি মদ লঙ্কা জানে না হঠাৎ কি মনে হলো গরু ছাগলগুলো চললো চেনা পথে আপন মনে আর লঙ্কা গুটি গুটি পায়ে সোজা তাঁবুর সামনে কে তুই কিছু বলবি ভদ্রলোক খানিক বিস্মিত খানিক বিরক্তও যেন আজ্ঞা হামি লঙ্কেশ্বর হুই গায়ে থাকি এবার পূর্ণ দৃষ্টিতে তাকাই ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তুই তো এখান দিয়েই রোজ গরু ছাগল চড়াতে নিয়ে যাস কাজ খুঁজতে এসেছিলি কাজ করবে এখানে আজ্ঞা না কাজ খুঁজতে আসি নাই তবে একটা কথা বলবো আজ্ঞা আজ্ঞা করতে হবে না যা বলতে চাস বলে ফেল কণ্ঠস্বরে অসহিষ্ণুতা স্পষ্ট চোখ মাটির দিকে কুণ্ঠা সর্বাঙ্গে তবু পাখি পাহাড়ের দিকে তাকিয়ে অনেক দিন ধরে জমে থাকা কথাটা বলেই ফেলে লঙ্কা বাবু গো পাহাড়ের বড় দুঃখ হয়েছে ও আর গায়ে আর চেনি মারবেন না পায়ে পড়ি আপনার গোটা রাত এ পাহাড় কাঁদে আবেশ ছড়ানো পানির গ্লাস হাতে থেকে যায় তীব্র একটা আঘাত এসে লাগে হালকা খোয়ারির উপরে এমন আজব কথা কোনোদিন শোনেননি গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী পাখি পাহাড়ের রূপকার কয়েক মুহূর্ত পরেই আবার ফিরে আসেন সুরার নেশায় মত্ত হাসির লহরী ছড়িয়ে পড়ে পুরুলিয়ার টাড়ে মাঠে অনেক দূর পর্যন্ত পাহাড় কাঁধে পাহাড়ের ব্যথা লাগে কয়েক মুহূর্ত পরে হাসিটা কেমন ক্লিষ্ট শোনায় লজ্জায় তখন মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে লঙ্কেশ্বরের তবু একবার শেষ চেষ্টা করে লাঠির মতো ছাতাটা মাটিতে শুয়ে সোজা এসে ভদ্রলোকের পা জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে কথা যোগায় না বিড়বিড় করে বলতে থাকে পাহাড়ে বাঁচবে নাই বাবু পাহাড়ে তো ময়রে যাবে গো শিল্পীরা নাকি একটু খ্যাপাটে হয় এই যে আরও বড় খেপা ভূ ভারতে এমন পাগল মেলা ভার সংযুক্তা থাকলে আজ বড় মজা পেত তাঁর মাঠের মধ্যে বেচারা খুব কষ্ট করে দিনগুলো কাটিয়েছে সে সে আর পারেনি এই মুহূর্তে সে হয়তো বিচরণ করছে একাডেমি কিংবা নন্দন চত্বরে এমন মজার কথা শুনতে পেল না হা হা করে হাসতেই থাকেন নাগরিক শিল্পী বাকি টুকু এক চুমুকে শেষ হয়ে যায় ওদিকে গরু ছাগলগুলো এগিয়ে গেছে অনেকটা রাস্তা মাথা নিচু করে সেই দিকে এগিয়ে যায় লঙ্কেশ্বর আবছালোয় মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে পাখি পাহাড় যেতে যেতে শুনতে পায় লঙ্কা হাসি থেমে গেছে কি যেন বলছে আপন মনে লোকটাও বোধ পাগল লঙ্কা শুনতে পায় কিন্তু বুঝতে পারে না লোকটা খেপার মতো একা একাই বলে চলেছে ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা নমস্কার বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাবেন